হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। আজকের ভিডিওতে আমি বলবো টপ 5 অল্ট কয়েন্সের নাম, সেই সাথে তাদের ডিসিএ জোন বা রিঅ্যাকুমুলেশন জোন। এই কয়েনগুলো আমার পার্সোনাল রিসার্চ অনুযায়ী নেক্সট কয়েক বছরের মধ্যে আপনাদেরকে একটা ম্যাসিভ গেইন দিতে পারে। কয়েনগুলির নাম বলার আগে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট প্র্যাকটিক্যাল ইনফরমেশান শেয়ার করি। দেখুন, ক্রিপ্টো মার্কেটে কোনো কয়েন কেনার আগে সবচেয়ে প্রথম কাজ হলো ওয়েট করা সঠিক সময়ের জন্য। বিশেষ করে অল্ট কয়েনগুলিতে ইনভেস্ট করার আগে টোটাল মার্কেট কোন দিকে যাচ্ছে, আদৌ মার্কেট বাড়বে না এবার একটা ফল বা রিসেশন আসতে চলেছে, সেটা বুঝেই কিন্তু ইনভেস্ট করতে হবে। আমি ইথেরিয়ামের মতো কয়েনকে অল টাইম হাই থেকে 95% ফল হতে দেখেছি। এ বিষয়ে আমার একটা ভিডিও আছে, এটা আমি আই বাটনে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। আজকের ডেটে ICP-তে 98%-এর ওপর ফল দেখা গেছে। ICP ইন্টারনেট কম্পিউটার প্রোগ্রাম কিন্তু একসময় কয়েন মার্কেট ক্যাপের টপ 10-এর মধ্যে থাকা একটা কয়েন। সো বি ভেরি কেয়ারফুল ফর ইনভেস্টিং ইন এনি অফ দিস কয়েন। যদি আমি এখন যে কয়েনগুলোর নাম নেব, তারা প্রত্যেকেই আলাদা আলাদা ডোমেনে বেস্ট পারফর্ম করছে এবং কোনোটা ইন ফিউচার উঠে যাবে না। সেই সাথে ডাউনের মার্কেট যদি প্রপারলি আপনি ক্যাপচার করতে পারেন, তাহলে কয়েক বছরের মধ্যে কিন্তু একটা ম্যাসিভ প্রফিট এখান থেকে আপনি দেখতে পেতে পারেন। আমাদের লিস্টে থাকা সবচেয়ে প্রথম কয়েন, 5th নাম্বারের কয়েন ডিসেন্ট্রাল্যান্ড মানা। রিসেন্টলি JP Morgan এখানে, অর্থাৎ ডিসেন্ট্রাল্যান্ডে নিজের ব্যাংকের একটা ব্রাঞ্চ খুলেছেন। সেই সাথে ইন ফিউচার কিন্তু ওয়ালমার্ট, নাইকি, অ্যাডিডাসের মতো বড় বড় কোম্পানিও ডিসেন্ট্রালাইজড প্রজেক্টের মধ্যে ডিসেন্ট্রাল্যান্ডের ল্যান্ড কিনে তাদের শপিং ব্রাঞ্চ খুলতে চলেছে। মানা কয়েন একটা ইউনিক কয়েন এবং ডিসেন্ট্রালাইজডের যে প্রজেক্টগুলো আছে সেখানে কিন্তু মানে দাবিয়ে কাজ করছে। আমি খুব ক্যাজুয়ালি কয়েনটির 3টে ডিসিএ জোন লিখেছি, এবং আমি যদি খুব ভুল না করি, মার্কেট যদি খুব ফল করে, তাহলে এই প্রতিটি কয়েনকে, যে 5টি কয়েনকে বলছি, তারা কিন্তু October 2021-এর আগে যে প্রাইসটা ছিল আমরা সেই প্রাইসে আবার দেখতে পেতে চলেছি। আমাদের লিস্টের 4 নম্বরে থাকা মেটাভার্সের বেস্ট কয়েনের মধ্যে একটা স্যান্ডবক্স, যেটা কিন্তু আপনারা NFT মার্কেট প্লেস খুললে দেখতে পাবেন। স্যান্ডবক্স দিয়ে কিন্তু আপনি অনেক কিছু কিনতে পারছেন। স্যান্ডবক্সের নিজের প্রপার্টি আছে, স্যান্ডবক্সের মিউজিক, স্যান্ডবক্সের GIF, ভিডিও থেকে শুরু করে প্রচুর জিনিস আপনি স্যান্ডবক্স দিয়ে কিনতে পারবেন। এবং যত NFT মার্কেট প্লেস বাড়তে চলেছে, স্যান্ডবক্স কিন্তু আরও গ্রো করবে। সেই সাথে মেটাভার্সের গেমিং যত আছে সেখানে কিন্তু একটা ইন ফিউচার আমরা ট্রানজ্যাকশান মেথড হিসেবে স্যান্ডবক্সকে পেতে পারি। আমাদের লিস্টে 3 নম্বরে থাকা ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কয়েন হচ্ছে পলিগন ম্যাটিক। এটা ইথেরিয়ামের Layer 2-এর ওপর দাঁড়িয়ে আছে। গ্যাস ফ্রি ট্রানজ্যাকশানের কারণে এই মুহূর্তে NFT মার্কেট প্লেসে কিন্তু পলিগন ম্যাটিকের নামটা খুব ইজিলি ছড়িয়ে পড়েছে। NFT মার্কেট প্লেসে আপনি যদি ক্রিয়েটর হন, তাহলে পলিগন ম্যাটিক দিয়ে বিনা কোনো গ্যাস ফি দিয়ে আপনি আপনার নিজের NFT বা আর্টটাকে মিন্টিং করতে পারছেন। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। সেই সাথে পলিগনের ইকোসিস্টেমের ওপর প্রচুর ডিসেন্ট্রালাইজড অ্যাপ, ওয়েব পোর্টাল, ওয়েবসাইট পেমেন্ট এবং অন্যান্য অনেক কয়েনও কিন্তু দাঁড়িয়ে আছে। সুতরাং ইন ফিউচার পলিগন ম্যাটিক কিন্তু কোনোদিন উঠেও যাবে না, এবং পলিগন ম্যাটিকের গ্রোথও হবে প্রপার ওয়েতে। আমি এখানে কিছু অ্যাকুমুলেশন জোন দেখিয়ে দিয়েছি, সেই জায়গায় কিন্তু আপনারা ডিসিএ করতে পারেন। মেটাভার্স, ডিসেন্ট্রাল্যান্ড আর গ্যাস ফ্রি পেমেন্ট ইকোসিস্টেমের নাম নেওয়ার পরে এবার আমাদের লিস্টের সেকেন্ড ওয়ান অফ দ্য বেস্ট কয়েন হচ্ছে BNB, যেটা বাইন্যান্স এক্সচেঞ্জের নিজের কয়েন। এখানে আমি একটা কালো ট্রেন লাইন দিয়ে দেখিয়েছি কীভাবে BNB কয়েনের যে লোয়ার রেঞ্জগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমে আসছে। আপনারা দেখতে পাবেন যে 2020-তে কিন্তু বাইন্যান্স কয়েন যেটা ছিল, এটা অ্যারাউন্ড $15-20 কাছাকাছি ট্রেড করতো। সেখান থেকে কিন্তু $600 এটার অল টাইম গেছে। এটা কিন্তু একটা এক্সচেঞ্জ টোকেন হিসেবে খুব ভালো গ্রোথ। ইন ফিউচার আমরা যত নতুন কয়েন দেখতে পাবো, মার্কেট যত গ্রো করবে, বাইন্যান্সের ডিমান্ডও কিন্তু বাড়বে। বাইন্যান্স হচ্ছে বেস্ট এক্সচেঞ্জ এবং কয়েনটি উঠে যাওয়ার কোনো চান্স নেই। তার সাথে কয়েনটি লং টার্মে কিন্তু আপনাকে ইজিলি ভালো প্রফিট দিয়ে যাবে। বাইন্যান্সের 3টে ক্যাজুয়াল আমি ডিসিএ জোন বা রিঅ্যাকুমুলেশন জোন আমি দেখিয়েছি, যদিও 3rd যেটা দেখিয়েছি ওই রেঞ্জে কিন্তু আমার আশায় ওই জায়গায় কিন্তু যাবে না। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের লিস্টের Rank 1 কয়েনের মধ্যে, যেটা হচ্ছে ইথেরিয়াম। ইয়েস, অনেকেই ভেবেছিলো যে এই জায়গায় আমরা সোলানাকে দেখতে পেতে পারি, বাট নো, আমি কেন সোলানাকে রাখিনি সেটা এখনই বলি। ইথেরিয়াম কিন্তু ইন ফিউচার Ethereum version 2.0 যেটা লঞ্চ করতে চলেছে, যেখানে গ্যাস ফি হবে অত্যন্ত কম, ট্রানজ্যাকশান হবে কুইক, যেটা কিন্তু
এখন সোলানা প্রোভাইড করছে। সুতরাং সোলানা লঞ্চ করা হয়েছিল অ্যাজ আ ইথিরিয়াম কিলার। ইথিরিয়ামের ভার্সন 2 বেরোনোর পর কিন্তু সোলানা আর ইথিরিয়াম কিলার থাকবে না। এবং ইথিরিয়াম টোটাল মার্কেট ক্যাপ যদি আমরা দেখি, আজকে ডেটে অ্যারাউন্ড 15% ইথিরিয়াম ধরে আছে। দিনকে দিন যেভাবে বিটকয়েনের ডমিনেন্স কমছে এবং ইথিরিয়াম এবং অল্টকয়েনের ডমিনেন্স বাড়ছে, তখন কিন্তু আমরা সবার প্রথম যে কয়েনটিকে পাম্প খেয়ে দেখবো সেটা কিন্তু ইথিরিয়াম হবে। সেই সাথে ভার্সন 2.0 বেরোনোর সাথে সাথেই কিন্তু আমরা ইথিরিয়ামের প্রাইস একটা মেজর জাম্প দেখতে পেতে পারি। আমি নিজে যেহেতু 2018 ইথিরিয়ামকে প্রচুর ফলোতে দেখেছিলাম, সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি ইথিরিয়ামের তিনটে ভালো ডিসিএ জোন বা বাইং জোন এখানে দেখিয়েছি। যদি ইন ফিউচার মার্কেট আরও ডাউনে যায় এবং রিসেশন পিরিয়ড প্রপারলি আসে, 2023 মাঝামাঝি কিন্তু আমরা ইথিরিয়ামকে অ্যারাউন্ড 400 কাছাকাছি দেখতে পেতে পারি। সো এই ছিল আমাদের টপ 5 অল্ট কয়েন্স। আমি খুব ক্যাজুয়ালি এদের ডিসিএ জোন বা বাইং জোনগুলোকেও দেখিয়ে দিয়েছি। আই বাটনে আমি টপ 5 মিম কয়েন্সগুলো বলে দিয়েছি, সেখানে তার লিঙ্কটা আমি দিয়ে দেবো। আপনি যদি কয়েনগুলির আরও ডিটেলে প্রপার বাইং জোন, সেলিং জোন এবং কয়েনগুলো ইন ফিউচার কত ডলারে যেতে পারে সেটা জানতে চান, তাহলে কমেন্ট বক্সে জানান। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের লাইক করুন, আর ক্রিপ্টো মার্কেটের ডেইলি টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাপি ইনভেস্টিং, বাই বাই।